إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله السلام عليكم ورحمة الله আজ নভেম্বর 15 তারিখ 2020 সন এবং ইনশাআল্লাহ আমাদের প্ল্যান যে আজকে ইনশাআল্লাহ আরো দুইটি আয়াত নিয়ে আমরা 170 এবং 171 এবং আজকে দেখব যে আমরা আগের বার কি সুন্দরভাবে দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষ জাতিকে পুরো মানুষ জাতিকে তাদের সবচেয়ে বড় যে শত্রু শয়তান তার হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় এবং শয়তানের মেথডটা কি যে কিভাবে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করে সেটার দিকে আল্লাহ আমাদের অ্যাটেনশনটা ড্র করেছিলেন এর আগের আয়াত দুইটাতে এবং আজকের আয়াতে আমরা দেখব যে যে মানুষ জাতির বড় প্রবলেম যে যখন তারা হাফটা কিছু পায় তখন সঙ্গে সঙ্গে তারা ওইটাকে রিজেক্ট করে বিভিন্ন এক্সকিউজে এবং বড় একটা এক্সকিউজ যে আমরা বাপ দাদাকে পেয়েছিলাম একটু ডিফারেন্ট মতবাদ ওই জন্য আমরা চেঞ্জ করবো না আমাদের বাপ দাদার সিস্টেম বাপ দাদার আইডিওলজি তাই না এবং কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তুলনা করছেন এই আয়া দুইটাতে যেটা আমরা দেখব পশুর সাথে কারণ অ্যাকচুয়ালি তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলনা করছেন অ্যানিমালস এবং পশুদের সাথে তা আসুন আমরা এই দুই আয়াতের তেলাওয়া এবং তর্জমাটা দেখে নিই أعوذ بالله من الشيطان الرجيم وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما وجدنا عليه قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون এবং যখন ওয়া ইদা মানে এবং যখন قيل لهم তাদেরকে বলা হয় তাদেরকে কি বলা হয় ইত্তাবিউ যে তোমরা ফলো করো ইত্তেবা করো মানে কাফেরদেরকে এবং মুশরিকিনদেরকে যখন বলা হয় যে তোমরা ফলো করো মা আনজাল আল্লাহ যে জিনিসটা আল্লাহ নাজিল করেছে তার মানে কোরআন এবং রসুলের উপরে যে সুন্না তার মানে কাফের এবং মুশরিকিনদেরকে যখন বলা হয় তোমরা ফলো করো যেটা আল্লাহ নাজিল করেছে তাদের রিপ্লাই কি কালু মানে তারা বলে বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা বরঞ্চ আমরা ফলো করবো নাত্তাবিউ যেই জিনিসটা আলফাইনা মানে আমরা পেয়েছিলাম যে জিনিসটার উপরে আবা আনা আমাদের বাপদাদাদেরকে আবের বহুবচন আবা আব মানে হচ্ছে ফাদার তার মানে আমরা সেইটাই ফলো করব যেটার উপরে আমরা পেয়েছিলাম আমাদের বাপদাদাকে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিপ্লাই দিয়ে বলছেন আওয়ালাউ কানা আবা উহুম কি হতো বা এরকম কি এটা একটা কোশ্চেন মার্ক কিন্তু ওই কোশ্চেনটা অনেকটা রিটোরিক্যাল কোশ্চেন যে অ্যান্সারের জন্য না বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দৃষ্টিটা এবং অ্যাটেনশনটা গ্রো করার জন্য কোশ্চেন করছেন যে কি অবস্থা হয়তো যদি তাদের ফাদার আওয়ালাউ কানা আবাহুম মানে তা এটা কি এরকম না অনেকটা এরকমভাবে বলা যায় এটা কি এরকম না যে তাদের আবা আবা উহুম তারা কিছু ইয়াকিলুন করে না লা ইয়াকিলুন মানে তারা তাদের আক্কেল নাই তাদের বিবেক নাই সেই আন কোনো কিছুই তাদের ভিতরে বিবেক নাই ওয়ালা ইয়াহতাদুন এবং তারা হেদায়াত প্রাপ্ত নয় ওয়ালা ইয়াহতাদুন তার মানে এটা সারমর্ম এরকম যে তোমরা যে ক্লেম করছো যে আমরা ফলো করবো আবা আনা কিন্তু তারা কি জানে না যে তাদের আবার আসলে কোনো তাদের আক্কেলও নাই এবং তাদের হেদায়ত প্রাপ্তও তারা না যে কারণে তারা তাদের আবারাও এই শেরকের ভিতরেই ছিল তারপরের আয়াতটা আমরা পড়ি ওয়ামাতালু আল্লাযীনা কাফারু কামাতালি আল্লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদাআ সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন
এবং আল্লাযীনা কাফারু তাদের মাসাল, মাসাল মানে হচ্ছে তাদের উদাহরণ। কাদের উদাহরণ? আল্লাযীনা কাফারু, যারা কাফের তাদের উদাহরণ সেই জিনিসটার উদাহরণ। কা মাসাল, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জিনিসের সাথে তুলনা করছে, মানে কাফেরদের মাসালটা, কাফেরদের উদাহরণটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলনা করছে আল্লাযীনা, সেই রাখালের যে হচ্ছে ডাক দেয়, না আকা মানে হচ্ছে অনেকটা ডাক দেয়, বিমালা ইয়াসমাউ সেই জিনিসের ডাক দেয় যেটা যারা তাদেরকে ডাক দেয় যারা শুনে না, এক্সেপ্ট ইল্লা মানে এক্সেপ্ট দোয়া আনওয়ানিদা, হাক ডাক ছাড়া কিছুই শুনে না। তার মানে কি? তার মানে তার রাখাল তার ছাগল বা যার পশুকে, গরু ছাগল যেটাকে রাখাল ডাকে না, ডাকে যখন রাখাল যখন তার পশুকে ডাকে, তার পশু কিন্তু ওই ল্যাঙ্গুয়েজ যেই সাউন্ডটা করছে ইল্লা দোয়া আনওয়ানিদান, শুধু ওই সাউন্ডটাই শুনে, কিন্তু এটার পিছনে যে একটা মানে আছে, একটা ল্যাঙ্গুয়েজের যে আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা কিন্তু সে আর আর শুনে নাই পশুদের, তাই না? লা ইয়াসমাউ ইল্লা দোয়া আনওয়ানিদা। তার মানে এই কাফের যারা যারা বলে যে আমরা জাস্ট ব্লাইন্ডলি বাবা বাপদাদাদেরকে ফলো করব, তাদের উদাহরণ সেই রাখালের মতন বা সেই পশুগুলার মতন, যেই পশুদেরকে যখন রাখাল কোনো কিছুতে ডাকে তারা শুধু দোয়া আনওয়ানিদান, এই সাউন্ড ওয়েভ ছাড়া আর কিছুই শোনে না, ওই ল্যাঙ্গুয়েজের মিনিংটা বুঝতে পারে না, কিন্তু জাস্ট বুঝে যে একটা সাউন্ড ওয়েভ আমরা শুনলাম কানে। ওই জন্য তাদের এক্সাম্পলটা আল্লাহ বলছেন যে সোম্মুন বুকমুন অমিয়ুন, তিনটা জিনিস। সোম মানে যে শোনে না, বুকুম মানে যে কথা বলতে পারে না, এবং অমিয়ুন মানে যে চোখে দেখে না, অমিয়ুন। কাজেই আল্লাহ বলছে ফাহুম লা ইয়াকিলুন, এইটাই যদি হয়ে থাকে যে সোম্মুন বুকমুন অমিয়ুন, তো অফকোর্স তাদের কোনো আক্কেল হবে না। ওই জন্য এর আগের আয়াতে এই সেম ওয়ার্ডটা ইউজ করছে লা ইয়াকিলুন, আর এখানে বললেন ফাহুম লা ইয়াকিলুন। তো এখানে যে লা ইয়াকিলুন এইটাকে আরও প্রকাশ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তাদের অবস্থাটা ঠিক এরকমই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন এবং প্রোটেকশনে রাখেন। আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বড় ডিজিজের কথা এখানে বলছেন, যে যখন মানুষের সামনে সত্যিটা প্রকাশ পায়, এই সত্যিটাকে কাফের যারা তারা একটা এক্সকিউজ দেয় এই সত্যিটাকে রিজেক্ট করার, এবং এই এক্সকিউজের কথাটা এখানে বলছেন। এবং চিন্তা করলে দেখা যাবে যে এই এক্সকিউজটা আমাদের টাইমেও অনেকেই করে, মানে সিমিলার টাইপের এক্সকিউজ। সেটা কি? যে আমরা একটা অলরেডি একটা অভ্যস্ত হয়ে গেছে একটা সিস্টেমে, আমি আর চেঞ্জ করতে চাই না। তো এখন এটা তো একটা বড় প্রবলেম, তাই না? এবং এই আয়াত দ্বারা আমরা এটাই শিখতে পাই যে যিনি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে রিজিক দেন, এবং এর আগের আয়াতে আমরা পেয়েছি যে হালাল আন তাইবান, সব কিছু আমাদের জন্য হালাল এবং সুন্দর এবং ভালো সব কিছু আমাদেরকে হাদিয়া দিয়েছেন, তাই না? তো এখন কেন আমরা ওনার কথা বাদ দিয়ে জাস্ট একটা গোরামি করে বলে বসে থাকবো যে আমরা আবা আনাকে পেয়েছি, আমাদের বাপদাদাকে পেয়েছি, অথবা এটাই আমরা গ্রো আপ হয়েছি, ছোটোবেলা থেকে এটা পেয়েছি, আমি কেন চেঞ্জ করব, এইটা এই অবস্থায় যেন থাকি, তাই না? এইটা এইটা যে একটা বড় ডিজিজ, বড় একটা প্রবলেম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই এইখানে বলছেন যে আম্বিয়াগণ যখন একটা হাক নিয়ে চলে আসে, তখন এই হাকটাকে আর আর চেঞ্জ করা, আম্বিয়াগণরা যখন হাক নিয়ে চলে আসে তখন এই হাকটাকে আমাদের উচিত যে আনজাল আল্লাহ, যদি আমরা জানি যে এই জিনিসটা আনজাল আল্লাহ মানে কি, মানে আল্লাহ নাজিল করেছেন, তো এটা জানার পরে আনজাল আল্লাহ যদি জানি যে, এবং আল্লাহকে যদি আমরা সত্যিকারই চিনি এবং উনি এটাকে যদি নাজিল করে থাকেন, এবং আমরা কীভাবে বুঝব, যদি আমরা অথেন্টিসিটিটা বুঝি, যেমন কোরআনে আলহামদুলিল্লাহ আমরা জানি যে এটাতে কোনো চেঞ্জ হয়নি, তাই না? এবং যদি একটা হাদিসের আমরা হাদিসের উলামাদের কাছ থেকে জানি যে এটা হচ্ছে সহিহ হাদিস, ফর এক্সাম্পল বুখারিতে ন্যারেট হয়েছে, মুসলিম শরীফে ন্যারেট হয়েছে, বা এরকম সহিহে যদি সানাদ থেকে আমরা পাই, তার মানে যদি সোর্সের ব্যাপারে কোনো সন্দেহ না থাকে, এবং কে বলেছেন সোর্সটা
যদি আমরা হাকিকত জানি সেটা হচ্ছে উনি আল্লাহ, উনি রহমান, উনি রহিম, উনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তো এগুলা কিছু জানার পরে তাহলে আর অন্য অন্য সব কিছুকে তো মানে সেকেন্ডারি হয়ে যায়, তাই না? যদি আবা আনারা এই আল্লাহ মা আনজাল আল্লাহ, যেটা আল্লাহ নাজিল করেছেন, আর আবা আনা আমাদের বাপ দাদা যেটার উপরে আছে অনেকদিন থেকে, এই দুইটার ভিতরে যদি কনফ্লিক্ট হয় তাহলে তো একটা যে কোনো যার আকল আছে, যার বিবেক আছে, যে বুঝে, তার তো আর ডিফিকাল্ট হবে না ডিসাইড করা যে কোন দিকে আমার যেতে হবে, তাই না? তো এইটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাফেররা কিন্তু এই কাজটা করতে পারে না। কাফেররা আবার সেই এই অ্যাটাচমেন্ট তাদের হান্ড্রেডস অফ ইয়ার্স ধরে তাদের বাপদাদারা যে সিস্টেমের উপরে আছে ওই সিস্টেমটাকে ছাড়তে তাদের কষ্ট হয়, তারা এটাকে ছাড়তে পারে না। কিন্তু যারা হক জানে তারা কিন্তু এই ব্যাপারে তাদের সত্যির পিছনে যেটা সত্যি এবং যেটা হাক ওইটার সাথে অ্যাটাচমেন্ট হতে কোনো সমস্যা হয় না। ওই জন্যই দেখা যায় যে সাহাবা কেরাম রাদওয়ানুল্লাহ আলাইহিম, ওনারা তো সাহাবা যারা সিনিয়র মোস্টলি তারা সবাই অন্য কোনো ধর্মের উপরে তাদের জন্মগ্রহণ ছিল, তাদের আবা আনা একটা কিছুর উপরে ছিল, তাই না? আবু বকর সে অনেক বছর ধরে একটা সিস্টেমের উপরে ছিল, তাই না? আমার একটা সিস্টেমের উপরে ছিল। তো এনাদের কাছে যখন হাকটা ক্লিয়ার হয়ে গেছে তারা কিন্তু এই কথাটা বলেনি যে আবা আনা আমাদেরকে এটা দেখেছি কেন চেঞ্জ করবো, তাই না? তারা এই হাকের দিকে রিটার্ন করেছে। ওই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সুন্দরভাবে এই জিনিসটা ক্লিয়ার করে বলছেন যে আসলে এই নিয়াতটা খুবই ইম্পর্ট্যান্ট। যদি সত্যিকার অর্থে নিয়াতটা ভালো থাকে যে আমি হাককে ফলো করব, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকটা আপনাকে ক্লিয়ার করে দিবেন। এবং এই এই হাকটাকে ফলো করতে লাগলে অফকোর্স ডানে বামে এরকম অনেক টাইপের এক্সকিউজ শয়তান আমাদের সামনে নিয়ে আসবে। ওই জন্য এই শয়তানের কথাটা আর আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি বলে দিলেন, যাতে আমরা চিনতে পারি যে এরকম টাইপের সত্যি জানার পরে যারা পিছন দিকে টেনে নিয়ে যায় এই শয়তানের অনেক এরকম ফাহশা এবং মুনকার এবং অনেক ট্রিক আছে। এবং একটা বড় ট্রিকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন যে আবা আনা, আমি বাপদাদাকে একটা পেয়ে এসেছি, ওই জন্য আমরা যেন এই প্রবলেমটাতে না ফেস করি। এবং কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন যে একটা হেদায়াতের বই এবং কত ভ্যালুয়েবল বই, কোরআনের অনেক মেথডের ভিতরে একটা ভালো মেথড হচ্ছে মাসাল, এই যে মাসাল যে একটা অ্যানালজি উদাহরণ উপমা, যে একটা কিছু আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি এবং একটা কনসেপ্ট যেটা হয়তো বুঝতে একটু ডিফিকাল্ট হবে, তখন এই দুইটার ভিতরে একটা সিমিলারিটি ড্র করা যে এইটার মতনই এই জিনিসটা, যে একটা রাখাল এবং রাখালগুলা বলা যেতে পারে নবীগণদের মতন, তাই না? আম্বিয়াগণদের মতন বলা যায়, যে আর এই পশু পাখি বা পশু যেগুলা রাখাল বা গরু ছাগল উট যেটাকে চড়ায় সেগুলো হচ্ছে মানে জনগণ বা যাদেরকে এই রাখালটা টেক কেয়ার করে তাদের, তাই না? তো এখন সেইটার এক্সাম্পল বা উপমা এখানে দিচ্ছেন যে যখন কোরআনের মেসেজ আসে, হাকের মেসেজ যখন কারো কাছে আসে, তখন যাদের এই এই ঈমান এবং এই যে আবা আনার কথা যেটা বলে, তাদের অবস্থাটা এরকম যে যখন তার কাছে কোরআন এবং হাদিসের মেসেজ যায় তার সব সিস্টেমটাকে সে ক্লোজ করে দেয়, ক্লোজ তার পুরো সিস্টেমটাই অ্যাজ ইফ যে ক্লোজ। সিস্টেমটা মানে কি, মানে মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলা গিফট দিয়েছেন এই গিফটের ভিতরে অন্যতম কি যে কান চোখ এবং বিবেক, তাই না? এবং কথা বলার যেগুলো শক্তি, তাই না? এগুলোর থ্রুতে তো মানুষ এই এই ওয়ার্ল্ডে ইন্টারঅ্যাক্ট করে। এবং এই সব ফ্যাকাল্টি যদি না থাকতো মানুষের তাহলে পশুর সাথে আর মানুষের ডিফারেন্স কী হবে? পশুর সাথে মানুষের ডিফারেন্সটা কী কী থাকলো যদি এইসব ফ্যাকাল্টিগুলো মানুষের ভিতরে যদি না থাকে?
ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই উদাহরণটা কি সুন্দর একটা উদাহরণ দিলেন যে আমরা যেন নিচে নামতে 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 ওরকম পশুর মতো না হয়ে যায়, যে আমাদের কান আছে সেখানে কোরআন হাদিস ঢুকছে কিন্তু বেনিফিট হচ্ছে না। এটা অনেকটা সেই পশুর মতন যা যেই পশুটার কাছে এই রাখাল যখন কোনো কিছু বলে তার কানে শুধু ভয়েসটা ঢুকে, সাউন্ডটা যায়, কিন্তু সাউন্ডের পিছনে যে কী কী ওয়ার্ড আছে ওই মিনিংসগুলো সে বুঝছে না। এবং এইটার থ্রুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতে চাচ্ছেন যে আসলে হিউম্যান বিইংসদের সবচেয়ে বড় একটা গিফট হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ সিস্টেম, যেটার কারণে এই ইয়াসমাউ, এই যে ইয়াসমাউটা মানেটা কি, ইয়াসমাউ মানে শুনে, মানে কি এই কান, এবং কানটা কি শুনে, এটা একটা মেসেজ শুনে। এবং এই মেসেজটা একটা বই আকৃতিতে হতে পারে, একটা হাদিস হতে পারে, একটা আয়াত হতে পারে, ওই জন্য হেন্স এটা কোরআন। এবং এই মেসেজটা শোনা মানে কি, আল্লাহ সুবহানাহু আমাদের অ্যাটেনশনটা ড্র করছেন ল্যাঙ্গুয়েজ সিস্টেমের দিকে, ওই জন্য এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের প্রতি সবচেয়ে বড় হাদিয়া। এবং এই কারণেই আমরা যদি মনে থাকে আপনাদের, অনেক আগে আদম আলাইহিসসালামের সৃষ্টির সাথে আল্লাহ সুবহানাহু তাআলা ওই সেম ঘটনার সাথে ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আদমকে আল্লাহ সুবহানাহু তাআলা সব কিছুর নাম শুনে জানিয়েছেন। তার মানে কি, ওই ল্যাঙ্গুয়েজ সিস্টেম, এই ভোকাবুলারি, এই যে কমিউনিকেশনের এই এই ইয়াটা এবং চিন্তা করার যেই টুলসগুলো, সেই টুলসগুলো কি, এই ওয়ার্ড এবং ল্যাঙ্গুয়েজ, তাই না? কিন্তু এই যে ইয়ানু বিমা লা ইসমা ইল্লা দুআন ওয়া নিদাআন, এই গরু ছাগল উট মহিষ এদেরকে বললে কিন্তু এদেরও কান আছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের কানকে দিয়েছে অফকোর্স ফর আ রিজন, যে তারা তাদের শত্রুকে, ইভেন তাদের ওই সেন্সিটিভিটা হয়তো মানুষের থেকে অনেক বেশি। দেখা যায় যে অনেক পশু দেখা যায় যে হয়তো 5-6 কিলোমিটার দূরে জমির কোনো একটা ছোট্ট ভাইব্রেশন তার কানের ভিতরে চলে আসে, এবং এটা তার জন্য বেনিফিশিয়াল, যে বুঝতে পারছে যে হ্যাঁ একটা শত্রু আছে, অথবা বুঝতে পারছে যে ওখানে কোনো খাওয়ার সোর্স আছে, তাই না? কিন্তু ওই ল্যাঙ্গুয়েজ তো শেয়ার বুঝতে পারছে না। ওই জন্য মানুষ যখন নিচে নেমে যায় তখন এই কোরআন হাদিসটা তার কাছে জাস্ট একটা ভয়েস হয়ে যায়, কিন্তু ওইটার পিছনে যে মিনিংসটা আছে ওইটা সে আর বুঝতে পারে না। এবং এটার থ্রুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা বলতে চাচ্ছেন যে আমরা যেন সেরকম অবস্থা না হয় যে কোরআন এবং হাদিস এবং এইসব মেসেজ যেন আমাদের কাছে ভয়েস না হয়। অনেকে আছে আমাদের কাছে এই একটা আয়াত যখন পড়ি আমরা জাস্ট সুন্দর মিউজিকটা দেখি, আরে ওর ভয়েসটা কত সুন্দর, উমুক ইমামের ভয়েস সুন্দর, উমুক হারাম শরীফের ইমাম, উমুকে এ ভয়েস সুন্দর। কিন্তু শুধু ভয়েস সুন্দর না না সুন্দর, এটা তো কোরআনের অবজেক্টিভ না। তাহলে অনেকটা এরকম লা ইসমা ইল্লা দুআন ওয়া নিদাআন, যে আমরা কোরআন থেকে বেনিফিট পাচ্ছি শুধু ভয়েসটার, যে হ্যাঁ এটার ভয়েসটা এত, এটার ভয়েসটা, তাহলে এটা তো এই আয়াত, এই আয়াতটাই অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে, তাই না? কাজে যেন আমরা এরকম না হই, বরং আমরা এই কোরআনটা যেই কারণে নাজিল হয়েছে এটার কন্টেন্টটা যেন বুঝি, আদারওয়াইজ সুম্মন বুকমন অমিয়নের মতন যেন অবস্থা আমাদের না হয়, যে যে এইসব হাদিয়া আল্লাহ আমাদেরকে দিয়েছে, যেটা কান, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, কথা বলার শক্তি, এবং সবচেয়ে বড় যেটা এন্ড হয়েছে আয়াতে ইয়াকিলুন, এবং আকলটা হচ্ছে এই চিন্তার শক্তি, এই এই হার্টে জিনিসটাকে উপলব্ধি করার শক্তি, এটা তাদব্বর করার শক্তি। তো এইটা এই আয়াতের থ্রুতে দেখেন কি সুন্দরভাবে, মানে এটা জাস্ট যে দু একটা জিনিস আমরা বুঝতে পারলাম, কিন্তু এই এই কোরআনের মিসালগুলা আসলে ইটস আ ফার্টাইল টপিক আমাদের চিন্তা করার জন্য। মানে সূরা আনকাবুতে আল্লাহ বলছেন যে তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লা আল-আলিমুন, মানে এইসব টাইপের মিসাল, এইসব টাইপের উদাহরণ আমি মানুষদেরকে দিই, ওয়া মা ইয়াকিলুহা ইল্লা আল-আলিমুন, এবং এইটার পিছনে যে গভীর মিনিংটা এটা অনলি আলিমুন, যারা সত্যিকার অর্থে আলেম এবং স্কলার, তারাই এই মিসালগুলার রিলেশনশিপটা বের করতে পারে। কারণ মিসাল বাই নেচার, বাই নেচার মিসাল কিন্তু ইজি জিনিস না, কারণ একটা কনসেপ্টকে আল্লাহ বোঝাতে চাচ্ছেন আরেকটা ফিজিক্যাল কনসেপ্ট দ্বারা। ওই জন্য এই দুই কনসেপ্টের ভিতরে কী কী জিনিস সিমিলার, এই রাখাল আবার এখানে একটা নবী, এখানে পশু এবং গরু ছাগল এগুলো, আবার এইদিকে নবী যাদের কাছে মেসেজটা নিয়ে এসছেন, কী সিমিলারিটি, কী ডিফারেন্স, কোন পয়েন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কম্পেয়ার করতে চাচ্ছেন, তাই না? তো এটা একটা আর্ট ইটসেলফ আমার মনে হয়। এবং অনেক সময় আমরা কিছু জিনিস ডিসকভার করতে পারি, আবার অনেক কিছু হয়তো এখন আমরা বুঝতে পারছি না, আবার একজন বুঝতে পারছে আরেকজন বুঝতে পারছে না, বিকজ তার তার এই যে ইন্টেলিজেন্ট অফ অথবা এই এবিলিটি টু টু কম্পেয়ার, তাই না? কাজেই আসলে এই পশু মানুষ যে নিচে নামতে নামতে পশুর থেকেও নিচে নেমে যায় কথাটা কোরআন শরীফে অনেক জায়গাতে আসছে, তাই না? যে ইন হুম ইল্লা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুম গাফিলুন। কাজেই ইনশাআল্লাহ আমরা আরও অপরচুনিটি পাবো এরকম সিমিলার টাইপের রিমাইন্ডার আল্লাহ আমাদেরকে বারবার করে দিবে। কিন্তু এখান থেকে সবচেয়ে বড় আমাদের যেই লেসন সেটা হচ্ছে যেন আমরা পশু পাখির মতন না হই, আমরা যেন আশরাফুল মখলুকাত, যেই কারণে আল্লাহ আমাদেরকে বানিয়েছে সেই কারণটা যেন আমাদের ভিতরে থাকে, সেটা হচ্ছে এই সব ফ্যাকাল্টি যেন আমরা ইউজ করি। এই চিন্তা, দেখা, আপনি যখন দেখছেন আসমান জমিন কী সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করছে, এটাকে রিলেট করেন যে হ্যাঁ এটার পিছনে রব আছে, এবং ওইটাকে জানার পরেও ওনার ইবাদত করেন, তাই না? কোরআনটাকে বুঝেন, রিডিং করেন, এটার মানে বোঝার চেষ্টা করেন, জাস্ট এটা যেন সাউন্ড ওয়েভ না হয়, জাস্ট একটা ভয়েস, সুন্দর লাগছে এটা, সুন্দর এই আয়াতটা, কিন্তু আয়াতের মানেটা কি এটা যেন না হয়। এবং সবচেয়ে বড় কথা, যেন আমরা জানার পরে যেন আর এক্সকিউজ খুঁজে বের না করি যে আমার বাপদাদা এটা বলেছে, আমার ওটা বলেছে, আমি এটাতে গ্রো আপ করেছি, এটা অনেক দিন ধরে আমি এটার উপরে এস্টাবলিশড হয়ে আছি, এখন আমি সিস্টেমটাকে কেন চেঞ্জ করব, চেঞ্জ করতে পারবো না, এটা করলে এরকম হবে। এইগুলো সব হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু, যেটার আগের আয়াতে আল্লাহ বলেছেন সেটা হচ্ছে শয়তান, সে আমাদেরকে এইটার দিকে ঠেলে নিয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক এবং হেদায়েত দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসলে এই কোরআন এমন পথ দেখায় যা একেবারেই সোজা, যারা একে নিয়ে ভালো কাজ করতে থাকে তাদেরকে সে সুখবর দেয় এ মর্মে যে তাদের জন্য বিরাট প্রতিদান রয়েছে।